সাতুচি রিচুয়ালটার নাম, জিনিসটার নাম। এটা সাতটা কি পাঁচটা অড নম্বরের কাপড় বিভিন্ন কালার দিয়ে একটা পাতকাঠি বা কাঠির মধ্যে এটাকে বাঁধা হয় সুতো দিয়ে, এবং এটাকে সাতুচি বলে। আমাদের বাড়িতে এটা সাতুচি বলে, কিন্তু অ্যাকচুয়ালি এর কী নাম আমরা কেউই জানি না। প্রতিটা ব্রাহ্মণ বাড়িতে দেখেছি গায়ে শুভদৃষ্টির আগে ছেলেকে শিলনোড়া বা কারোর ওপর চাপিয়ে তার চারদিকে সাতটা ছেলে বা কার বাড়িতে ছেলে শর্ট পড়লে বিবাহিত মেয়েরা ঘোরে, এবং এটাকে জ্বালানো হয়, জ্বালিয়ে এটাকে ঘোরানো হয়। এর তাপটা মুখে দেওয়া হয় জামাইয়ের নতুন বরে, এবং এখান থেকে যে ধোঁয়া থেকে যে কালিতে বেরোয় সেটাও তার গায়ে কালে লাগানো হয়। চাইলে সে আবার উল্টে যে লাগাচ্ছে তাকেও ঘুরিয়ে লাগাতে পারে, কিন্তু এই কেসে সে প্রিন্স এটা করেনি। তো আমার বিয়ের সময় অ্যাজ ইউজুয়াল শুভদৃষ্টির আগে করা হয়েছিল, বাট এই কেসে সে দেখলাম আমরা মালা বদলের পর করা হলো। আমরা খুব মজা করেছি। এবার আমরা ইচ্ছা করে ছেলেদেরকে দিয়ে করাইনি, আমরা সব মেয়েরা করেছি, কিন্তু ছেলে থাকতে হয় বলে তারপর একটা ছেলে হয়ে পুরো জিনিসটা করেছে। অনেকের কাছে একটু নতুন লেগেছে, খুব ভালো লেগেছে, কিন্তু এটা আমি আমার বাড়িতে ছোটো থেকে দেখি যে কোনো কারো বিয়ে হলে এই রিচুয়ালটা হয়। কিন্তু রিচুয়ালটা আমরা সবাই সাতুচি বলে আমাদের বাড়ির পক্ষ থেকে জানি, আমার বাড়ি দেশের বাড়ি কী নাম সেটা আমি ঠিক আইডিয়া নেই, তাই আমি সাতুচি বলেই পোস্ট করবো। খুব মজা করেছি, প্রিন্স আমাদের কাউকে উল্টে লাগায়নি, চুপচাপ বেচারা কালি মেখে গেছে। লাস্টে আমার খারাপ লাগাতে আমি বেনারসি দিয়ে ওর গাল মুছে ওকে ক্লিন করে রাজপুত্রের রং রাজপুত্রকে ফিরিয়ে দিয়েছি কালী ঝুলি থেকে। আমরা খুব আনন্দ হইচই করে এই রিচুয়ালটা কমপ্লিট করেছি, এবং যারা দেখেছে ছিল সবাই খুব মজা করেছে এই রিচুয়ালটা দেখে, তাদের খুব ভালো লেগেছে। তো সাতুচি অনুষ্ঠান ছিল, সাতবার ধরে করেছি। এইভাবে সাতুচি অনুষ্ঠানটা ঘুরে ঘুরে শেষ হলো। এরপরে বরবকে বাসি বিয়ে যাওয়ার আগে তাদেরকে বাসার ঘরে নিয়ে যাওয়া হলো। তো তার আগে কিছু ফটোশ্যুট করা হলো, যেহেতু মালা বদলের পর ওভাবে আর ফটোশ্যুট করা হয়নি, সাতুচি অনুষ্ঠানটা পড়ে গেছিলো, তাই জাস্ট একটুখানি ফটোশ্যুটটা শুরু করে তাদেরকে একটু রেস্ট দেওয়ার জন্য, প্লাস একটু বাসি বিয়ের আগে, যেহেতু ভোর সূর্য না উঠলে সিঁদুরদান হবে না, তার আগে অবধি রেস্ট বা বাসর চাগা জাগের জন্য অন্য যে বাসরের ব্যবস্থা রয়েছে সেখানে নিয়ে যাওয়া হলো মেন মণ্ডপ থেকে। এইভাবে আমার মামনদেরকে বা মাইমাকে মামন বলি, মামন নিয়ে গেছে। তারপরে ওখানে রেস্ট নিয়ে যথারীতি আনন্দ করে সব বন্ধুরা, হইচই আল্লাহ আড্ডা সব কিছুর অন্তাক্ষরি খেলে সারা রাত বের করে ঘুম তো হয় না, জাস্ট বডিটা এমনি বিছানাতে হেলানোই থাকে। হইচই করে এটাকে প্রেরণা হলো, বিয়ের রাতের অনুষ্ঠান এই অবধি ছিল, তারপরে বাসো দেন পরের দিন বাসে বিয়ে সেই উদ্যান ছিল। সো এটা ছিল বিয়ের রাত। এই